এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একজন বীরযোদ্ধা, বীরঙ্গনা ও গুপ্তচর কাকন বিবিএর জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কাকন বিবি 1971 সালে সংগঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এক বীর যোদ্ধা, বীরঙ্গনা ও গুপ্তচর। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তান বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে 5 নং সেক্টরের গুপ্তচরের কাজ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতীক খেতাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লিপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে। কাকন বিবি আসল নাম কাকাত হেনেনচিতা, তিনি মুক্তি বেটি নামে পরিচিত। খাসে সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি ছিল ভারতের খাসে পাহাড়ের পদেশের এক গ্রামে। 1970 সালে দিরাই উপজেলার শহীদ আলীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার নাম পরিবর্তিত হয়, তার নতুন নাম হয় নূরজাহান বেগম। 1971 সালের 16ই মার্চ তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তার কন্যা সন্তানের নাম সখিনা। কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে স্বামীর সাথে তার মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে মৌখিক ছাড়াছাড়ি হয়। পরবর্তীতে এপ্রিল মাসে তার সাথে ইপিআর সৈনিক মজিদ খানের বিয়ে হয়। মজিদ খান কর্মসূত্রে সিলেট ইপিআর ক্যাম্পে থাকতেন। 2 মাস সিলেটে স্বামীর সাথে বসবাস করার পরে তিনি পূর্বের স্বামীর ঘর থেকে সখিনাকে আনতে যান। মেয়েকে নিয়ে ফিরে আসার পরে তিনি স্বামীকে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী বদলি হয়ে দোয়ারাবাজার সীমান্ত এলাকায় কোনো এক ক্যাম্পে আছেন। স্বামীকে খুঁজতে বের হন তিনি সীমান্তবর্তী ঝিগারগাঁও গ্রামে। জনায়েক শহীদ আলীর আশ্রয়ে শিশুকন্যাকে রেখে দোয়ারবাজারের ট্যাংরাটিলা ক্যাম্পে যান তিনি। 1971 সালের জুন মাসে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন। তাদের বাংকারে দিনের পর দিন অমানসিকভাবে নির্যাতন করে তাকে ছেড়ে দেয় তারা। এরপরেই কানক বিবি স্বামীকে পাবার আশা ত্যাগ করে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার তাড়না লাভ করেন। জুলাই মাসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করেন তিনি। মুক্তিযোদ্ধা রহমত আলী তার সাথে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর শওকতের সাথে দেখা করিয়ে দেন। তার উপর দায়িত্ব পড়ে গুপ্তচর হিসাবে বিভিন্ন তথ্য জোগাড় করা। তিনি অসীম সাহসিকতার সাথে বিভিন্ন রূপে পাকিস্তানিদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। তার সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে মুক্তিযোদ্ধারা অনেক সফল আক্রমণ চালান। গুপ্তচরের কাজ করতে গিয়েই দোয়ারবাজার উপজেলার বাংলাবাজারে পাক বাহিনীর হাতে পুনরায় ধরা পড়েন তিনি। এবারে একনাগারে 7 দিন পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা তাকে বিভৎস করে তার উপর অমানসিক নির্যাতন চালায়। লোহার রড গরম করে তার শরীরে বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। মৃত ভেবে অজ্ঞান কানক বিবিকে পাক বাহিনী ফেলে রেখে যায়। কয়েকদিন পরে জ্ঞান ফিরে আসলে তাকে উদ্ধার করে বালার সাবসেক্টরে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে তিনি পুনরায় ফিরে আসেন বাংলাবাজারে। অস্ত্র চালনায় প্রশিক্ষিত হন মুক্তিযোদ্ধা রহমত আলীর কাছে। এর পরবর্তীকালে তিনি সম্মুখ যুদ্ধ আর গুপ্তচর উভয় কাজেই শুরু করেন। এরপরে প্রায় 20টি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। 1971 সালের নভেম্বর মাসে ট্যাংরাটিলায় পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেন তিনি। এই যুদ্ধে তার দেহে কয়েকটি গুলি বিদ্ধ হয়। শেষ জীবনেও উড়িতে কয়েকটি গুলির চিহ্ন রয়ে গিয়েছিল। দেশ স্বাধীন হলে কানক বিবি দোয়ারবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঝিগারগাঁও গ্রামে এক ব্যক্তির পুরো ঘরের বারান্দায় মেয়ে সখিনা সহ
আশ্রয় নেন। এরপরের প্রায় দুযুগ তিনি ছিলেন সবার চোখের অন্তরালে। 1996 সালে স্থানীয় সাংবাদিক বিষয়টি সকলের গোচরে নিয়ে আসলে দেশব্যাপী এ নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 1 একর খাস জমি প্রদান করেন। সিলেটের মেয়র বদরুদ্দিন আহমদ কামরান তাকে ওই জায়গার উপরে একটি ছোট কুঁড়োঘর নির্মাণ করে দেয়। এরপরের কয়েকটি বছর মোটামুটি ভালো কাটলেও পরবর্তীকালে অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা করতেও অসুবিধার সম্মুখীন হতে হয় তাকে। 1996 সালে প্রধানমন্ত্রী তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন, কিন্তু আজও তা গেজেট আকারে প্রকাশিত হয়নি। ব্রেন স্ট্রোক করে 2017 সালের 21 জুলাই ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাকন বেবি। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। 2018 সালের 20 মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ওসমান মেডিকেল কলেজে ভর্তি হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 103 বছর। 21 মার্চ বুধবার রাত 11:05 এখানে মৃত্যুবরণ করেন বীর এই নারী মুক্তিযোদ্ধা। এই ছিল এখনকার মতো। আবার আপনার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।